কেমন আছো বন্ধুরা? দেখো, এইখানে পুচকিটা কাঁচা টমেটো তুলে নিচ্ছে জমি থেকে, সতেজ টাটকা কাঁচা টমেটো। আর তা দিয়ে আজকে আমি বানিয়ে নেব টমেটোর একটা রেসিপি। চলো ঝটপট রেসিপিটি দেখে নাও। নমস্কার বন্ধুরা, শিমুল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কিন্তু আমি চলে এসেছি একদম জমিতে, আর জমিটা অবশ্যই দেখো, তোমাদের দেখাচ্ছি আমি এখানে কিছু সবজি তুলবো। তো আজকে যেটা সবজি করবো সেটা হচ্ছে টমেটো, কাঁচা। দেখো টমেটো রয়েছে, তো আমি এই যে কাঁচা টমেটো দেখতে পাচ্ছ, এই টমেটো গুলো তুলে নেব। হ্যাঁ নেবে তো, ওটা থামো, নেবে তো। এই টমেটো আমি তুলে নিচ্ছি, আর এই টমেটোর আজকে কিন্তু আমি একটা মজার রেসিপি বানাবো। তো কিছু টমেটো আমি ভেঙে নিই আর তোমাদেরকে দেখাই আরো কিছুটা। এই টমেটো গুলো আমি তুলে নিচ্ছি, টমেটো গুলো যেগুলো একটু বড় রয়েছে, দেখো মা অনেকটা বাড়িতে তুলে নিয়ে গেছে, তবুও আমি এই টমেটোটা রেসিপি বানাবো, সেই কারণে কিন্তু এই টমেটোটা তুলে নিচ্ছি। তো দেখো আমার সাথে অনেকগুলো ছানা রয়েছে। হ্যাঁ এই দেখো, ওই দিক এইদিকে আছে। এই দেখো আমার পুচকিটা তুলে নিচ্ছে একটা টমেটো, এটা আমার ভাইয়ের মেয়ে তোলো। এই দেখো, হ্যাঁ রান্না করবে, কে রান্না করবে একটু বলে দাও। পিসিমণি রান্না করবে, না পিসিমণি রান্না করবে, তো দাদাকে দিয়ে দাও। হ্যাঁ এটা খুব ছোট, এটা নিয়ে যাবে না। সাথে এই দেখো কতগুলো, দেখো না বোনা আন্ডা সবাই রয়েছে। তো চলো তোমাদেরকে তোমাদেরকে এখানের ভিউটা দেখাই। তো চারিদিকে সবুজ আর সবুজ, আরো বেশ কিছুটা টমেটো তুলে নেব। এ হচ্ছে আলুর গাছ, তোমাদেরকে আলুর শাকের রেসিপি আমি আগে একটা দিয়েছি, তবে আজকে আমি এখান থেকে কিছুটা পরিমাণ আলু শাক তুলে নেব সেটা রান্না করার জন্য, আর তোমাদেরকে দেখাবো স্পেশালি কাঁচা টমেটোর চাটনি। বন্ধুরা দেখো, ফাইনালি টমেটোগুলো নিয়ে আমি বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু আমি সবটা নিয়ে নি, আমি এখানে চারটে টমেটো নিয়েছি, সাথে দেখো আর কি কি নিয়েছি তোমাদের দেখাই। দেখো নিশ্চয় বুঝতে পারছো, দুটো পেঁয়াজ নিয়েছি, চারটে টমেটো, আর নিয়েছি দেখো লঙ্কা, দুটো লঙ্কা নিয়েছি। কিভাবে ব্যবহার করছি আর কিভাবে রান্না করছি তোমাদেরকে অনুরোধ করবো, অবশ্যই শেষ পর্যন্ত থাকো। ততক্ষণে কিন্তু আমি এই টমেটো আর পেঁয়াজটা স্লাইস করে কেটে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল, খুবই কম উপকরণে রান্নাটা হয়ে থাকে। আর দেখো আমি কিভাবে পেঁয়াজ গুলো কেটে নিয়েছি, টমেটো গুলো কেটে নিয়েছি, বেশ পাতলা করে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কাটা দেখে। তো চলো এখানে প্রথমে আমি দিয়ে দেব লঙ্কা, দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিলাম দেখো। তারপর প্রথমে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা নেড়ে নেব, তবে এখানে কোনো রকম কালার আসবে না, বেশ একটু নেড়ে নিলেই হবে, দেখো নেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, টমেটো গুলোকে দিয়েও আমি একইভাবে একটুখানি নেড়ে নেব। আর এখানে একটা কথা যে আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে, কেননা এই রান্নাতে কোনো রকম ভাবে জল ব্যবহার হবে না, তাই আঁচটা কমিয়ে রেখে পুরো রান্নাটা করে নিতে হবে। তো দেখো ভালো করে নেড়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ বা হাফ চামচ লবণ। এখানে রান্নাটা করে নেওয়ার পর কিন্তু টমেটোর পরিমাণে অনেকটাই কমে যাবে, সেই হিসেব করে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য হলুদ, তারপর আমি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। রান্নাটা এভাবে কিন্তু করে নিতে হবে, বারবার কিন্তু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, আর আবার ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে হবে। খুবই সিম্পল আর খুবই ইজি রান্নাটা, আর খেতে কিন্তু খুবই ভালো। তো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই রেসিপিটি ট্রাই করবে, আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। এ খুবই সাধারণ আর সিম্পল রান্নাটা। তো দেখো এইভাবে কিন্তু পুরো রান্নাটা করে নিচ্ছে, মানে বারবার ঢাকনা দিচ্ছি আর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। এখানে দেখো হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বেশ গা মাখা হয়ে গেছে। টমেটো গুলো কিন্তু সেদ্ধ হবে, কিন্তু একেবারে গলে যাবে না, মানে বেশ ভাজা ভাজা হয়ে থাকবে, তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে রান্নাটা হয়ে গেছে, আর সব শেষে আমি দিয়ে দিলাম কয়েক দানে চিনি, চিনি পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে, চা চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি। আবারও ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব, খুব আলতো হাতে এটাকে নেড়ে ছেড়ে তারপর এটাকে পরিবেশন করে নেবো। খুব সহজে কিন্তু এটা চিনিটা গলে যাবে, যেহেতু টমেটোটা সবে মাত্র গ্যাসটা অফ করে দিয়েছি, খুবই কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, প্রায় 7 মিনিট মতো রান্নাটা হলেই হয়ে যায়। তো দেখো এখানে টমেটো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার এটা পরিবেশন করবার পালা। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার রান্না? খুবই সহজ আর সিম্পল একটা রান্না, খেতে কিন্তু ভীষণই মজার হয়। তো অনেক বন্ধুরা হয়তো খেয়েছো, আবার অনেক বন্ধুরা হয়তো খাওনি, তো তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, আর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা পড়বো একটা রেসিপিতে, সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।